वेलकम बैक टू माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। आज के भिडियोটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটি কিন্তু প্রচন্ড মাত্রায় গুরুত্বপূর্ণ। টপিকটা কি? টপিকটা হচ্ছে আপনারা একটি বার চার্ট দেখে কি করে বুঝবেন যে ব্যক্তিটি সরকারি চাকরি পাবে কিনা। এই কোশ্চেনটার মুখোমুখি কিন্তু আমরা বেশিরভাগ সময় পড়ে থাকি যে আপনারা সরকারি চাকরি পাবেন কিনা। আলোচনা যাওয়া যাক। যে ব্যক্তি শান খুব ভালো, সূর্য ভীষণ ভালো, খুব ভালো ডিগ্রি পেয়েছে, ভালোভাবে বসে আছে, সেরকম কোনো খারাপ দৃষ্টি বিনিময় হয়নি, সূর্য শ্রম যদি কারণ হয়ে থাকে তাহলে বলা যাবে সেই ব্যক্তি সেন্ট্রাল গভর্নমেন্টে জব পেতে পারে। যে ব্যক্তি মূল ভীষণ মাত্রায় ভালো তাকে ক্যালকুলেশন করে বলা যেতে পারে সে কিন্তু সরকারি চাকরি পাবে। কারণ যদি জুপিটার প্রচন্ড মাত্রায় ভালো হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব পাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকে। যে ব্যক্তির মার্স মঙ্গল ভীষণ মাত্রায় ভালো সেই ব্যক্তি কিন্তু ডিফেন্সে জব পাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকে। যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি আপনাদের বার্থ চার্টে প্রচন্ড মাত্রায় স্ট্রং থাকে, ঠিকঠাক পজিশনে থাকে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা আদৌ সরকারি চাকরি পাবেন কি পাবেন না। তাহলে এই আলোচনাটির মাধ্যমে আপনারা নিজেরাই জেনে যেতে পারবেন আদৌ আপনাদের সরকারি চাকরি হবে কি হবে না। আপনাদের বার্থ চার্টটি ওপেন করে দেখুন এবং আমাকে জানান যে কতটা ঠিকঠাক মিলছে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। টাটা।